ওয়ালাইকুম আসসালাম রহনাতুল্লাহ হি ও বারাকাত হামিদা মুসা ইয়ান মাবার ফাউদু বিল্লাহ হিমিরা শাহিতা নিরয়া জিম বিসমিল্লাহ হিরোহানা নির হাইম ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি দুই বছরের জাকাত একসাথে দেন মানে জাকাত ফরজ হয়েছে কিন্তু সে জাকাত দিলো না সে ভাবছে যে আমি দুই বছরের জাকাত একসাথে দেবো পরের বছরে দেবো তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিনা না বা এ বিষয়ে শরীয়ত কি বলে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তির ওপর জাকাত ফরজ হচ্ছে হয়েছে কিন্তু সে জাকাত আদায় করছে না সে ভাবছে আমি পরের বছরে জাকাত দেব এবং দুই বছরের একসাথে দেব পরের বছরে তাহলে তার এই কাজটা করা সঠিক হবে না কেননা তার ওপর জাকাত ফরজ হয়েছে তাকে জাকাত আদায় করে দিতে হবে সে বছরে যে সমস্ত গরিব মিসকিন ফকির যারা আছে দরিদ্র মানুষ অসহায় নিঃস্ব মানুষ তাদেরকে তাদের হক পৌঁছে দিতে হবে কেননা তারা যদি তাদের হক না পায় এভাবে যদি সমস্ত মানুষ ভাবে সমস্ত ধনী ব্যক্তি ভাবে যে এ বছরে জাকাত দিব না পরের বছরে দেব তাহলে যারা নিঃস্ব অসহায় দরিদ্র মানুষ তারা অনাহারে মারা যাবে তাই প্রত্যেক ধনী ব্যক্তির উচিত যে সঠিক টাকা সঠিক অংশ জাকাতের জন্য বের করে দেওয়া উচিত এবং সঠিক সময়ে তা দিয়ে দেওয়া উচিত এখানে আরও একটা কথা যদি কোনো ব্যক্তি ভাবেন যে এই বছরে জাকাত দেব না এই বছরের জাকাতটা এবং পরের বছরের জাকাত একসাথে পরের বছরে দেব তো এটা আরেকটা কারণে ভুল হবে তার দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি তার নিজের জীবনের গ্যারান্টি দিতে পারে না যে সে পরের বছর অবধি বেঁচে থাকবে তো সে জাকাতের টাকা বছরে দিল না পরের বছরে সে বেঁচে থাকবে কি থাকবে না এ নিজের জীবনের গ্যারান্টি কোনো মানুষই দিতে পারে না অতএব তার উচিত এই বছরে জাকাত দিয়ে দেওয়া কেননা সে মৃত্যুবরণ করলে তার সন্তানেরা হ্যাঁ জাকাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে তার সন্তানেরা সেই জাকাতের টাকা আদায় করে দেবে এরও কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই জাকাতের সঠিক ভাগ জাকাতের সঠিক হিসা এবং সঠিক টাকা সঠিক সময়ে আদায় করে দেওয়া উচিত যাতে নিঃস্ব অসহায় ও দরিদ্র মানুষরা এই পৃথিবীতে অনাহারে মারা না যায় দেখুন আর এ দলিল রয়েছে পবিত্র গ্রন্থ আলকুরআন সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহর রবুল আল আমিন বলছেন ইন আল্লাহ আইন দাহ আলী মুসসা আতি ওয়া ইউনার্স ইলুলগয়সা ফিল আলহামু মাফিল আরহাম ওয়ামা দাদের ই নফসুম্ মা দা তক্সিবগাদা ওয়ামা তাদি নফসুম্বি এই কি আরুদ্দিন তামুদ ইন আল্লাহ আলি মুন খাবীর এখানে আল্লাহ রবুলার আহামিন বললেন যে আল্লাহর নিকটে কয়েকটা ইলম রয়েছে কয়েকটা জ্ঞান রয়েছে তার মধ্যে দুটি বিষয় আমি উল্লেখ করছি এই আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ওয়া তাদের ইন মাদা তাকসিবু গাদা যে কোনো মানুষ জানে না যে সে আগামী কাল সে কি টাকা ইনকাম করবে উপার্জন করবে তো ধরেন আপনার জাকাত ফরজ হয়েছে কিন্তু আপনি জাকাত আদায় করলেন না কিন্তু দেখা গেল আপনার আসল টাকা এবং জাকাতের জাকাতের যে টাকা আপনার কাছে বেঁচেছিল এই সমস্ত টাকাই কোনো বিজনেসের মাধ্যমে ব্যবসার মাধ্যমে বরবাদ হয়ে গেল বা সমস্ত টাকাই খরচা হয়ে গেল কিংবা আপনি পরবর্তীতে আপনি কি টাকা ইনকাম করবেন পরবর্তীতে দেখা গেল আপনি দরিদ্র হয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে আপনার ওপরে যে ফরজ ছিল জাকাত আপনি তা আদায় করেননি পূর্বে তা সেটা সঠিক হবে না যেহেতু আপনি 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 না যে কাল কালকে বা পরের বছরে কত টাকা দরিদ্র হয়ে যাবেন হ্যাঁ এ কথা আপনি গ্যারান্টি দিতে পারেন না বাবা তাদের এই নাফসুম বেআই আর দিন তামত এবং কোন মানুষ এর গ্যারান্টি দিতে পারে না যে সে পৃথিবীর কোন প্রান্তে মৃত্যুবরণ করবে এবং কোন সময়ে মৃত্যুবরণ করবে বুঝতে পারলেন তাই সকল মানুষের উচিত যে সঠিক অংশ এবং সঠিক সময়ে জাকাত আদায় করে দেওয়া তারপরে আল্লাহ বলেছেন হাবির নিশ্চয়ই মহান আল্লাহ তিনি সব থেকে বড় জ্ঞানী এবং তিনি খবর রাখেন হতে আমাদের সকলের দরকার যে আমরা জাকাতের অংশ সঠিক অংশ বের করে দেব সঠিকতা টাকা সঠিক সময়ে আদায় করে দেব যাতে দরিদ্র নিঃস্ব অসহায়দেরও এই পৃথিবীতে বসবাস করতে সুবিধা হয় আর এই কথাও জানতে হবে যে জামে তিরমিজির হাদিস এবং সহি বুখারী মুসলিমে উল্লেখ আছে হাদিসটি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামান ফিল আরদ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা যে তোমরা পৃথিবীবাসীর ওপর। দয়া প্রদর্শন করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন তথা মহান আল্লাহ আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন অতএব আমরা যদি নিজেদের জাকাতের অংশ নিজেদের জাকাতের টাকা সঠিক সময়ে বের করে দিই এবং তা সঠিক স্থানে পৌঁছে দিই তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন এবং আমাদের রুজি রোজগারে আরো বেশি ভরকত দেবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা মুল্লাহ